আম্মুর কাছে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, দাদি দাদি আমার ফুপির বাসায় কি এসি আছে, পারবে ঠিকঠাকের জন্য? গতকালকে বাবুকে ফোন দিয়ে শুনলাম আর কি, বাবুর কাছ থেকে তো ভিডিও কল যখন করেছি, আব্বু ওই সাইড থেকে ফোনটা ধরছে, ধরে আব্বু বাচ্চাদের মতো করে কাঁদতেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকালের দিকে দুইটাকে নিয়ে একটু নিচে যাচ্ছি, লিফট হইলো, সবগুলা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে বসে আছে। ওইটা ওইটা ওয়ানে আসছে, এটা আবার আসতেছে, আমার এটাই আগে আসবে, এখন সবগুলো আসতেছে, সবগুলা গ্রাউন্ড ফ্লোরে ছিল। আপনাদের ভাই আর অফিস থেকে আসার সময় হয়ে গেছে, তো নিচে গিয়ে ওরা একটু হাঁটলো, আমি একটু হাঁটলাম হালকা পাতলা 5-10 মিনিট, আপনাদের ভাইয়া আসলে তারপর চলে আসব। এখন 7:05 বাজে, মাগরিব হলো 7:26। এই তো আমি এখন আমরা যেখানে সুইমিং এরিয়ার এখানে আসি, তো যে ভিতরে জিমনেসিয়ামের ভিতরে অনেকে জিম টিম করতেছে, ট্রেডমিলে সাইকেলিং এগুলো করতেছে। আর এই জায়গার এই ফোয়ারাটা আমার এত ভালো লাগে, খুব সুন্দর এই ফোয়ারাটা। তো প্রশান্ত আর দৌড় দিয়ে চলে গেছে ওই যে দিকে প্লে গ্রাউন্ড, ওই দিকে চলে গেছে, অনেকে আছে হাঁটতেছে, তো আমি একটু হাঁটি, ওরকম হাঁটাহাঁটি না, হালকা পাতলা হাঁটবো। আর এই যে অনেকে তো জিম করতেছে, এই যে আপনাদের ভাই আসছে, তাবিবের ঢং শুরু হয়ে গেছে, সে বাসায় যাবে না, সে প্লে গ্রাউন্ডে গিয়ে সে হলো খেলবে স্লাইডে। বাবা আসছে, বাবার সাথে সাথে ঢং শুরু হয়ে গেছে। তারপরে এখানে অনেকগুলো প্যাকেট আছে, তো এখানে সব প্যাকেট ডেলিভারি দিয়ে যায়, তো এখানে প্যাকেট দেখলে ও খালি বলে এখানে আমার খেলনা আছে, আবার খেলনা নিয়ে চলো, এই যে শুরু হয়ে গেছে, কান্না শুরু হয়ে গেছে। আপনাদের ভাইয়া হলো খাবার নিয়ে আসছে, এই যে দেখেন বক্স ভরে অফিস থেকে খাবার নিয়ে আসছে, কলাটা সব তুলে ধরছে। তো তোমার গেঞ্জির রাশিদা ভাবি হলো খাবার পাঠাইছে। তো ভাবি কি পাঠাইছে আপনাদেরকে দেখাই, ভাবি চিতই পিঠা পাঠাইছে। এটা হলো যে আপুর কাছ থেকে গতকালকে আমি পিঠা নিছিলাম, ওই আপুর কাছ থেকে ভাবি হলো চিতই পিঠা নিছে আজকে, তো সেই চিতই পিঠা পাঠাইছে। এই যে এগুলো হলো ওই যে সাজের পিঠা বলে অনেকে, ওই যে এক খোলায় 5টা হয় এরকম আর কি। তো আমি এই পিঠার খোলা আনতে বলছি আম্মুকে, এবার ঢাকায় পাওয়া যায় দেখা যাক, যদি খোলা নিয়ে আসে ইনশাল্লাহ বাসায় বানাতে পারবো। আর এই পিঠার সাথে মনে হয় ভর্তাও আছে, ভর্তা মনে হয় ফ্রি, পিঠার সাথে ভর্তা অর্ডার করতে হয় না, পিঠা অর্ডার করলে ভর্তা এমনি দেয়। এখানে কী কী রকম জানি ভর্তা আছে। আর ভাবি হলো গরুর গোশ রান্না করছে, তো সেটা আর সাথে পিঠা সহ ভাবি পাঠাইছে আর কি। যে তো ইনশাল্লাহ আমরা আপনাদের ভাইয়া, ঠান্ডা ঠান্ডাও লাগছে, সরিষা দিয়ে পিঠা দিয়ে খাইতে আপনাদের ভাইয়া মজা পাবে। তো আপনাদের সাথে বসলাম, একটু গল্প করি, একটু কথা বলি, খেলাম খুব মজা করে আলহামদুলিল্লাহ। ভাবির হাতের গরুর গোশের তো তুলনাই হয় না, এত মজা করে ভাবি রান্না করে, পিঠাটাও খুবই সফট, মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে আবহাওয়াটা একদম স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া ছিল। বিকালে হালকা একটু রোদ উঠেছে, এছাড়া সকাল থেকে একদম ঝুম বৃষ্টি, তাবিবকেও স্কুলে পাঠায়নি, মানে খুব ঘুমানোর মতো একটা আবহাওয়া ছিল আজকে। তো দুপুরবেলা আজকে আর খিচুড়ি রান্না করিনি, 2 দিন আগে খিচুড়ি খেয়েছি, এত বেশি খিচুড়ি খাওয়াও ঠিক না। তো দুপুরবেলা হলো মুরগি ছিল, মুরগি বলতে কি ফার্মের কতগুলো লেগ পিস ছিল, তো আমি জানতামই না, দেখলাম আজকে হঠাৎ করে কি রান্না করব, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি 7-8টা লেগ পিস, তো ওই লেগ পিস গুলাকেই একটু আলু দিয়ে রান্না করলাম। অনেক আগের তো খুব একটা মজা লাগেনি। আর আপনাদের ভাইয়াও ঠান্ডা, তার তো একটু সমস্যা, আর এরকম আবহাওয়া ঠান্ডা হলে তার আরো বেশি সমস্যা হয়ে যায়। আপনাদেরকে একটা মজার কাহিনী বলি, আমার ভাতিজি নাকি জিজ্ঞেস করতেছে, মানে ভাইয়া ভাবি বলতেছে যে একটা জায়গায় যাব, থাকবো অনেক দিন, তো কেমন কি, তারা হয়তো বাবা কোনো কিছু নিয়ে প্ল্যান প্রোগ্রাম করতেছে। তা আমার ভাতিজি নাকি পাশ থেকে উঠে বলতেছে যে ফুপ্পির বাসায় কি এসি আছে, কারণ ও তো এখন গরমকাল, ও তো এখন প্রায় 24 ঘন্টায় ধরতে গেলে এসির মধ্যে থাকে, তো ফুপ্পির বাসায় কি এসি আছে, আমি যে ওখানে গিয়ে থাকবো এতদিন, এসি ছাড়া আমি কিভাবে থাকবো, যেহেতু থাকতে থাকতে ইউজ টু হয়ে গেছে।
তো ভাইয়া বলছে যে আমি তো জানি না ফুপির বাসায় এসি আছে কিনা, তো আম্মুর কাছে গেছে গিয়ে জিজ্ঞেস করছে, দাদি দাদি আমার ফুপির বাসায় কি এসি আছে? আমি যে এতদিন গিয়ে থাকবো এসি না, এসি ছাড়া আমি কিভাবে থাকবো? আম্মু আমাকে বলতেছে তোর ভাতিজি কি বলে শোন। আমি বললাম আম্মু ওকে বলো যে এটা তো আমার নিজের বাসা না, আমার ভাড়া বাসা, তো ভাড়া বাসা হলো আমার বাসায় তিনটা এসি আছে, যদিও আমাদের একটা এসিও খুব একটা চালানো হয় না, কারণ আমাদের এখানে গরমের দেশ হলো ঘরের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, বৃষ্টি হয় মাঝে মধ্যে, আমার ড্রয়িং রুমের এসিটা চলে যখন আমার বাসায় আমার কাছের মানুষজনরা আসেন, আমার এখানকার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা আসেন, তখন আমার ওই এসিটা একটু চলে আর কি। এছাড়া আমার বাসায় এসি খুব কম চলে, তো আমি পরে আমি ওর সাথে কথা বলতেছি, আমি বলছি বুড়ি আমার বাসায় এসি আছে, তো সে শুনে খুব খুশি হয়েছে যে আমার বাসায় এসি আছে। এই হলো কাহিনী, এই হলো ঘটনা। তোষার এত সাউন্ড কিসের, এত সাউন্ড হচ্ছে কেন? তুমি আগে সাউন্ড কমায় নাও, তুমি আগে সাউন্ডটা কমায় নাও, পজ করে আগে সাউন্ডটা কমায় তারপরে দেখো যাও। তুমি কি হচ্ছে সাউন্ডটা বাড়াইছো? হ্যাঁ আমি নেটফ্লিক্স দেখতেছিলাম তখন সাউন্ড কম ছিল, আমি সাউন্ড বাড়াইছি, তুমি যেটা দেখবা পজ করে সাউন্ডটা কমায় নাও। তো তোষান ওই টিভিটা দেখতেছে আর কি, আমি নেটফ্লিক্সে দেখতেছিলাম একটা ডকুমেন্টারি, তখন দেখলাম সাউন্ড একদমই কম তো বাড়াইছিলাম এই আর কি। তো একটা করে দিন যাচ্ছে, আমার ভিতরে একটা একটা করে কেমন জানি ফিল হচ্ছে, আমি আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আসলে। তো মনটাও খারাপ, মনটা খারাপ এজন্য কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমার ভাবির বাবা অসুস্থ। আমার ভাবির বাবা মা খুবই সাধারণ সহজ সরল মানুষ, ওনারা আমাদেরকে খুবই আদর করেন, আর ভাবির আব্বা তো মানে কি বলবো, ডানে বামে কিছুই না এই টাইপের একটা মানুষ। তো আমি ভাবির সাথেও কথা বললাম, তারপরে আমি বাবুকে ফোন দিয়ে বাবুর কাছ থেকে ইনফরমেশনগুলো নিলাম, মানে বাবু তো যেহেতু ডক্টর দেখাচ্ছে রিপোর্ট টিপোর্ট ওর কাছে আছে তো বলতে পারবে ঠিকঠাকের জন্য, গতকালকে বাবুকে ফোন দিয়ে শুনলাম আর কি বাবুর কাছ থেকে। আর ভাবির সাথে গতকালকে কথা বলতেছিলাম, তো ভাবির মনটা খুবই খারাপ, আসলে স্বাভাবিক, বাবা মা অসুস্থ হওয়ার খবর শুনলে খুব খারাপ লাগে। আমার মনে আছে আম্মু যখন গত বছর আমার শ্বশুর শাশুড়ি এখানে ছিলেন, আম্মুর যখন হার্টের সমস্যাটা ধরা পড়লো আমার পাগলের মতো লাগতেছিল, আমি বলে বুঝাইতে পারবো না আমার কেমন লাগতেছিল, আমার কিচ্ছু ভাল লাগতেছিল না, কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছিল না, ইভেন আপনাদের ভাইয়ের সাথেও আমার কথা বলতে ইচ্ছা করতেছিল না। আমার খালি মনে হচ্ছিল আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমার মা যেন কষ্ট না পায়। তো ভাবিরও সেম ফিলটাই হচ্ছে আমি জানি, ভাবি বলতেছে জানিস আমি আব্বার অসুখের খবর শোনার পর থেকে এখনো ভিডিও কলে আব্বাকে দেখি নাই। তোষার এত সাউন্ড কেন? এখনো আব্বাকে দেখি নাই ভিডিও কলে সরাসরি, হয়তো বা কাউকে ফোন দিয়েছি বলছি যে আব্বাকে একটু দূর থেকে দেখাও, কারণ আসলে সত্যি কথা এরকম সরাসরি দেখতে গেলে খুব কষ্ট হয়। আমি অনেকবার আপনাদেরকে বলেছি, তারপরও আজকে আবার বলছি, আমার আব্বু যেদিনকে রাজশাহী থেকে, আগে থেকে জানতেছি আব্বু অসুস্থ, আব্বু রোজার মধ্যে খেতে পারছে না, আব্বুর অরুচি, আব্বু কিছুই খেতে পারছে না, রোজা রেখে ইফতারি করতে পারছে না, তখন আম্মুকে বললাম, আম্মুও বললো যে যাক তোর আব্বু একটু ডাক্তার দেখাক। তো আমাদের ওইখানে প্রথমে একটা ডাক্তার দেখালো, উনি অনেক ভালো, তো উনি বললো যে আমি যেটা সন্দেহ করতেছি আশা করি সেটা যেন না হয়, আপনি রাজশাহীতে যান, রাজশাহীতে ভালো একটা মেডিকেল সাজেস্ট করলো, ওইখানে গিয়ে আপনি ব্লাড টেস্ট বা অন্যান্য টেস্টগুলো করেন। তা আব্বু ওইখানে গিয়ে টেস্ট করলো, যেদিনকে আব্বু রিপোর্ট আনতে গিয়েছে যে ওই বয়টা আছে যে রিপোর্ট দিতে আসছে, সে বলতেছে যে আপনার রুগী কই? আব্বু বলতেছে আমি রুগী। বলতেছে আপনি রুগী, আপনার যে রিপোর্ট, আপনার তো হেঁটে এসে রিপোর্ট নেওয়ার কথা না, আপনার তো শুয়ে আসার কথা, আপনার যে অবস্থা আপনি হেঁটে নিজের রিপোর্ট নিজে নিতে আসছেন? তো তখন আব্বু বুঝেনি, তারপরে ডাক্তার যখন ক্লিয়ার করে বলেছে যে এরকম এরকম আপনার দুইটা কিডনি 95% ড্যামেজ হয়ে গেছে, যেটার আর কোনো ওষুধ দিয়ে ঠিক করার কোনো কিছু বাকি নাই, হয়তো বা ডায়ালাইসিস করতে হতে পারে, করতে হতে পারে না, ডায়ালাইসিস করতে হবে। তো ডায়ালাইসিসটা এত কষ্টদায়ক একটা প্রক্রিয়া, আর সেটা আব্বুর শরীর নিতেও পারবে কিনা তাও একটা বড় বিষয়।
তা আমি তো কদিন ধরে তখন ফোন দিতাম সকালে বিকালে রাত্রে, তারপর রিপোর্ট নিয়ে আসছে বিকালবেলা রাজশাহী থেকে। আমি ভিডিও কল করেছি রাতের বেলা, তো ভিডিও কল যখন করেছি আব্বু ওই সাইড থেকে ফোনটা ধরছে, ধরে আব্বু বাচ্চাদের মতো করে কাঁদতেছিল, হাও মাও করে বলতেছে, মা আমার রিপোর্ট ভালো না, মা আমার রিপোর্ট ভালো না। এই কথাটা আমার কানে এখনো বাজে, এখনো বাজে। আমি খালি বলছি, আব্বু তুমি কান্না করো না, তুমি কান্না করো না, আল্লাহ অবশ্যই একটা রাস্তা বের করে দিবে, তুমি কান্না করো না আব্বু। তখন হয়তো এপ্রিল মাস ছিল, আব্বু মারা গিয়েছে ডিসেম্বরে, তার হয়তো আর 8 মাস আব্বু বেঁচে ছিল রিপোর্ট দেয়, আর 8 মাস পরে আব্বু দুনিয়া থেকে চলে গেল। আমি বারবার করে বলছিলাম যে আব্বু তুমি কান্না করো না, আর আব্বু খান থেকে অঝোরে কাঁদতেছিল। তো তখন যখনই আমি আব্বুকে ভিডিও কল দিতাম না, মানে অসুখটা ধরার পরে, তখন যখনই আব্বুকে আমি ভিডিও কল দিতাম, খালি ভিডিও কল দিলে আব্বুকে দেখতাম, আব্বুর সাথে কথা বলতাম, আর আমার খালি মনে হতো, আল্লাহ এটা মনে কয়েকদিন পরে স্মৃতি হয়ে যাবে, এটা মনে কয়েকদিন পরে স্মৃতি হয়ে যাবে, আমি কয়েকদিন পরে আর আব্বুকে হয়তো দেখতে পাবো না। আমার মনের মধ্যে খালি এই কাজটা করতো, আর শুধু মন চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন আমার বাবাকে শেষবার অন্তত একটু দেখতে পারি, শেষবারের মতো হলো আমার আব্বার সাথে যেন আমার একটু দেখা হয়, আমি যেন একটু দেখতে পারি। তো আল্লাহ আমার সেই আশা পূরণ করেছে, এজন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি। অনেক সন্তানরা আছেন যারা দেশের মধ্যে থেকেও বাবা মাকে দেখতে পায় না, সেখানে আমি এত দূরে হাজার হাজার মাইল দূরে থেকেও আল্লাহ আমাকে যে আমার বাবার শেষ টাইমটাতে আমার বাবার পাশে থাকার, আমার বাবার সেবা করার যে সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সারা জীবন যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাও কম হবে। আসলে আমার আব্বু খুব রাগী মানুষ ছিলেন, আব্বু খুবই রাগী মানুষ ছিলেন, হুটহাট রেগে যেতেন, আবার হুটহাট আব্বুর রাগ ঠিক হয়ে যেত। রেগে গেলে কি বলতো না বলতো আব্বুর কোনো সেন্স থাকতো না, আবার রাগ ঠিক হয়ে গেলে আব্বু নিজে এসেই কথা বলতো। তো এই জিনিসগুলা ফিল করি, অনেক ফিল করি, অনেক মনে পড়ে, সবসময় মনে পড়ে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মনে পড়ে, চুপচাপ বসে থাকলে মনে পড়ে, কাউকে বাবাকে নিয়ে কোনো স্ট্যাটাস দেখলে মনে পড়ে, কারো বাবাকে নিয়ে কোনো কিছু শেয়ার করতেছে সেটা দেখলে মনে পড়ে। সব কিছুতেই একটা হাহাকার কাজ করে, যতই মনে হয় যে না আমি আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো আছি, অবশ্যই আল্লাহ আমাকে যা দিয়েছেন যেভাবে রেখেছেন আমি এটার জন্য শুকরিয়া আদায় করতে করতে শেষ হয়ে গেলেও আমার মনে হয় কম পড়ে যাবে, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রেখেছেন। তো সেটাই আমি ভাবিকে বলতেছিলাম, ভাবি বলতেছে ওইটা আসলে কোনো কথা না, আব্বার বয়স হয়ে গেছে, আব্বাকে এখন আল্লাহ নিয়ে যাবে, যে কোনো একটা উসিলা দিয়ে নিয়ে যাবে, এই জন্যই আমি বলছি দূর পাগল তুমি এটা চিন্তা করো না। সেও খুব কষ্ট থেকে কথাটা বলছে, কিন্তু ভাবি যখন এই কথাটা আমাকে বলতেছিল আমার চোখ দিয়ে অঝোরে পানি পড়তেছিল। আমি বলতেছিলাম ভাবি তুমি এভাবে বলো না, কারণ আমি সাবিনুরের ভিডিওতে দেখতেছিলাম মনে হয় সাবিনুর খালু জানকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন, আমি তাওয়ে সাহেব মাওইমা বলতে পারি না, আমি খালা খালু বলি, আমার তাওয়ে সাহেব মাওইমা আসে না। তো খালু দেখতেছি যে একটা সোফার মধ্যে বসে আছে, ওনার মুখ টুক পুরা ফোলা। তো ওই সময়টা দেখে আমার আব্বুর চেহারাটা আমার ভেসে উঠছে, আমার আব্বু যেহেতু কিডনি পেশেন্ট ছিলেন, আব্বুর শরীর ফুলে যাওয়াটা স্বাভাবিক, বাট আব্বুর পুরা শরীর ফুলে নাই, আব্বুর পা ফুলে গেছিল। তো প্রতিদিন সকালে উঠে আমি আব্বুর পা চেক করতাম, আর ভাবতাম যে আজকে হয়তো আব্বুর পায়ের ফোলাটা কমে গেছে, আজকে হয়তো পায়ের ফোলা কমে গেছে। আব্বুর লাস্টের দিকে তো মুখে ঘা হয়ে গেল, ওইটাই শেষ আর কি, শেষ সময়, লাস্টে মুখে পুরা ঘা হয়ে গেল, কিছুই খাইতে পারতো না, কোনো কিছুই না। তো এই ওষুধ আনতাম, ওই ওষুধ লাগাই দিতাম, খালি জিজ্ঞেস করতাম আব্বু এখন একটু ভাল লাগে, আব্বু এখন একটু ভাল লাগে। তো আব্বু যদি বলতো হ্যাঁ একটু ভাল লাগে, তখনই বুকের ভিতরে একটা আশা জাগতো। তো চলে গেল আমাদেরকে রেখে, 6 বছর চলতেছে এভাবে করে, আরো যদি দুনিয়াতে আল্লাহ আমাকে বাঁচায় রাখে প্রত্যেকটা বছর এভাবে চলে যাবে, দেখবো, বাবার জন্য দোয়া করব, বাবার জন্য দান সদকা করা, দোয়া করা ছাড়া এছাড়া আমাদের আর কিছু করার নাই। আমার আব্বা ভালো মানুষ ছিলেন, আমার আব্বা, আমার নিজের বাবা বলে বলছি না, আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, মানুষের উপকার সব সময় করতেন। আপনাদের কারো হাত কেটে গেছে, পা কেটে গেছে, সে পাড়া প্রতিবেশী হোক আর যাই হোক, তার বাড়িতে গিয়ে আব্বু ওষুধ লাগাই দিয়ে আসতো। অন্যরকম মানুষ ছিল, যা ঝগড়াঝাটি যা মনোমালিন্য আমাদের ফ্যামিলি মেম্বারদের আমাদের সাথে করতো, বাইরের মানুষের সাথে আব্বু কখনোই এগুলা করতো না। আমার আব্বা এমন একটা মানুষ ছিলেন যে কোনোদিন একটা চায়ের দোকানে বসে এক কাপ চা খায়নি, সে সবসময়
ঘরে থাকতে পছন্দ করতো, আমাদের সাথে গল্প করতো। আর আপনারা তো অনেকেই দেখেছেন আমার চাচাতো বোন রুকাইয়াকে আব্বু কি পরিমাণ ভালোবাসতো। তো আমি দোয়া করি আল্লাহ আমার ভাবির বাবাকে সুস্থ করে দিক। আসলে ভাবি আমার কাছে আসবে তার আগ দিয়ে ভাবির বাবা এরকম অসুস্থ, এটা সত্যি খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে আমার কাছে। তো আমি মন থেকে অন্তর থেকে দোয়া করি, আপনারা দোয়া করবেন আল্লাহ প্রত্যেকটা সন্তানের বাবা মাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। বাবা মা তো অনেক বড় নিয়ামত, আর এখন আমাদের যে বয়স, আমাদের এই বয়সটা আসলে সত্যি একটা ভয়ঙ্কর বয়স। এই বয়সটাতে আমরা বেশিরভাগ সন্তানরাই বাবা মাকে হারাই ফেলি। আমার মোবাইলে তো এখন আমার আব্বুর নামটা, আব্বুর নাম্বারটা, এখন আমার আব্বুর নাম্বারটা বাবা দিয়ে সেভ করা আছে। আমি আপনাদেরকে দেখাই বাবা দিয়ে এখন আব্বুর নামটা, নাম্বারটা সেভ করা, যদিও নাম্বারটা আর নাই, কোন জায়গায় যে নিয়ে আসছে তারা। এই যে আব্বুর নাম্বারটা এখনো সেভ করা বাবা দিয়ে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আব্বুর এই নাম, এই নাম্বারটা এখন আর নাই, নাম্বারটা বন্ধ। মোবাইলটা আমাদের পারুল খালাই ইউজ করে আব্বুর মোবাইলটা, তো এই নাম্বারটা থেকে আর কখনো কোনো দিন ফোন আসবে না। এই যে আমার, এই যে বাবা, ফোনও যাবে না, ফোনও আসবে না। তো এগুলো আসলে খুবই কষ্টকর, খুবই কষ্টদায়ক এই আর কি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।